যে খাওয়াচ্ছেন কোনটা ভাগে কত পাচ্ছেন কি রাখেন
Lu dengar anak potong berikut siapa? 5.25. Kenapa? Mas itu tuh jalan saja. Pipa itu kan dia mati pun tak kali. Siapa kira aja? দেখুন আমরা যা পেজ আইকন তো একটা কলাম থাকতো চাল পাওয়ার হ্যাঁ আইটি দুবার বার থাকে একটা যে প্রি প্রাইমারি একটা যে প্রাইমারি ঠিক সেম যেটা আমরা ইস্যু করছি তার দুটো ভাগে ভাগ করতে হবে একটা প্রি প্রাইমারি একটা প্রাইমারি খরচাটা সেম হবে আর ভাগ ব্যালেন্স পেয়ে যাবো তাহলে দেখুন যদি ডেট হিসেবে মেরে রাখি তাহলে মাসের শেষে আমার কত ভাগে প্রি প্রাইমারি লাগছে প্রাইমারি আছে তাহলে পেয়ে যাবো না হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবো তো সেটাই তো আমার এখানে আসবে এই জায়গাটা তোমার এই জায়গাটা আসবে আমি জানি যে জায়গাটা এই জায়গা পি পাবে কত আছে এর পাবো আমি তার কিসে কত কোন সমস্যা হবে তাহলে কিসে কত কোন সমস্যা হবে কি তোমরা কি জান লাগবে না সে রাখবে না নাকি কি তাহলে রাখতে হবে কিভাবে রাখা হবে স্যার একবার ভালো করে বুঝতে লিখিমে যদি কোনো খাতাকে আমরা সার্টিফাই না করি সেটা কোনো রেজিস্টার না যার হাত খাতা কি বললাম বুঝতে পারছেন প্রত্যেকটা খাতায় পেজ নাম্বার দিতে হবে দিলেও সেটা রেজিস্টার দেবে সার্টিফাই করতে হবে এই খাতাতে এই কাজ পাঁচ নম্বর এত থেকে এত এই খাতায় কাজের জন্য বাবা করা হইতো দেখুন আমি এখানে কি করেছি একটা ডেট দিয়েছি আর বিভিন্ন কলাম করে কি কি কলাম আছে একটা পার্টিকুলার আছে মানে বিবরণ ভালো আছে বিবরণ তারপর দেখি সেটা যোগ হবে না বিয়োগ হবে তারপর দেখি ফান ডিটেলস এই ফান আমরা পাই একটা কুকিং কস্ট বালভাটিকা তারপর কুকিং কস্ট প্রাইমারি আসবে না কোন জায়গা দিয়ে আসবে না তার জন্য আলাদা হিসেবে রাখতে হবে আর কি করে ধরে কেউ কেউ ডাইনিং হল পেয়েছে কেউ কিচেন গার্ডেন পেয়েছে পেয়েছে তো যদি পাঁচ না পাঁচ হাজার আলাদা ফর্ম করে লিখে দেবো আমরা কি করলাম না ওপেনিং ব্যালেন্স আমি যে কোনো একটা মাস থেকে শুরু করবো আমরা কি করছি না অক্টোবর মাস শেষ থেকে মানে নভেম্বর থেকে শুরু হয়েছে আমাদের বালভাটিকা তাই তো তার একটা মান্থলি রিপোর্ট আমি রিপোর্ট করেছেন সেই রিপোর্টের ব্যালেন্সটা আমি এখানে তুলে দেবো সেই ব্যালেন্সটা কোথায় পাবো দেখুন মান্থলি রিপোর্টে যে ক্লোজিং ব্যালেন্স লেখা আছে এই ব্যালেন্সটা আমি এখানে তুলে দেবো যা আছে ডিসেম্বরটা তুলতে পারি আমরা বা
অক্টোবর থেকে হচ্ছে নভেম্বর থেকে হচ্ছে নভেম্বরটা তুলতে পারবেন, যা যেটা ইচ্ছা তুলবেন, আর নভেম্বর থেকে তুলবেন আর না হলে জানুয়ারি থেকে তুলবেন। তারপর দেখুন আমি কি দেখছি, মানে অ্যাডিশনাল পেয়েছি আমি কিন্তু কি টাকা পেয়েছি, টাকাটা রিসিভের কথা বলছি, যে টাকাটা রিসিভ করবেন কিভাবে লিখবো আমি তো লিখলাম, দেখুন এই ঘরগুলো ফাঁকা রইলো, যে ঘরের টাকা সেই ঘরে শুধু বাঁধা, অন্য ঘরে বাঁধাবো না, ওই ওপরে খারাপ করেছি কুকিং কস্ট প্রাইমারি যদি কোনো কারণে মিল না থাকে তাহলে রিপোর্ট দিতে হয়, তাহলে মিলটা রিপোর্ট এই মুহূর্তে দিতে হবে তারিখের মধ্যে, তাহলে নো করবেন এবং কত টাকা ডিফারেন্স হচ্ছে কোথায় মিলছে না সেটা কিন্তু উল্লেখ করতে হবে।
যদি ফাইভ থেকে এইট হয় মানে আপার প্রাইমারি স্কুল হয় তাহলে কিন্তু এখানে দুটোই ঘর হবে মানে একটা হবে অ্যাডিশনাল কস্ট প্রাইমারি অ্যাডিশনাল কস্ট আপার প্রাইমারি তখন তাদের এই দুখানা ঘর হয়ে যাবে তাহলে প্রাইমারি এটা হবে আপার প্রাইমারি তখন তাদের দুখানা হবে আমরা বলি বিল ভাউচার একই জিনিস কিন্তু বিল আর ভাউচার একই জিনিস নয় এটা আমাদের বুঝতে হবে কিছু নেই খা বসে তো আমরা সবজি কিনি কি আছে না আছে প্যাড না তাহলে আমরা কি করবো তাহলে আমরা কি করবো আমরা একটাই ধরনের সাদা কাগজে আলু কত বাঁধাকপি কত ফুলকপি কত মটরকপি কত এই ধরনের বিল দেন তাই তো ম্যাক্সিমাম কেটে এটা দেয় দাদা মুদিখানা মানে ছবি দাঁড়িয়ে ধরে বিল দেবে তখন বিল পাবে কোথায় তাহলে আমরা কি করবো দাঁড়িয়ে এসছে তারপর আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন করে দেবো একটা ফরম্যাট লিখিয়ে রাখবো যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় অ্যাসোসিয়েশনকে যে জানুয়ারি মাসে সবজি বাবদ টাকা পয়সা আবেদন আছে নাম নিল আমি অমুক অমুক এত টাকা বিল দিয়েছি টাকা দেওয়া হবে এই তো সে বলবে তাহলে এটা হলো বিল এটা কিন্তু ভাউচার নয় এটা হচ্ছে বিল বিলটা ভাউচার কখন হবে যখন আমি টাকাটা পেমেন্ট করে ক্যাশ বুকে তুলবো তখন সেটা ভাউচার বুঝতে পারলাম আবার বলছি যখন কোনো বিল পেমেন্ট করে ক্যাশ বুকে তুলবো তখন সেটা ভাউচার হবে যখনই ভাউচার হবে তখন তার সেখানে দুখানে আমরা স্ট্যাম্প মারবো কি স্ট্যাম্প মারবো দেখুন এর প্যাড ছিল দেখুন একটা পেড স্ট্যাম্প দেখুন দুটি আছে পেড অ্যান্ড ক্যান্সেল মানে এটা পেমেন্ট করা হয়েছে ভবিষ্যতে পেমেন্ট না করার জন্য পেড অ্যান্ড ক্যান্সেল পেডটা মারা হয় আর একটা কি হবে না সে যে পাবে সেটা রিসিভ করবে কোথায় রিসিভ করবে অনেক জায়গায় ভাউচার থাকে ডেবিট ভাউচার থাকে তাতে রিসিভ করে আমরা তো নেই তাহলে আমরা কি করবেন দেখুন লিখে দেবেন দেখুন যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা এত টাকা বুঝে পায় না শেষ করি লিখতে পারে অথবা কিছু লিখে রাখতে রাউলি যে ক্যাশ বই দিলেন তাতে ভাউচার নাম্বার বললো যে ভাউচার নাম্বার কোথায় লিখবেন কান দিয়ে দেখুন ভাউচার নাম্বার আমি লিখেছি ক্যাশ খাতা যে ভাউচারটা হয়ে যায় দেখুন আমি ক্যাশ খাতা বার করি এখানে আমি দেখতে পাবো এই দেখুন আমার ক্যাশ খাতা দেখুন ক্যাশ বই দেখুন আমি পেমেন্ট করছি এখানে এই দেখুন আমি এখানে ভাউচার নাম্বার দিচ্ছি দেখতে পাচ্ছেন 001 বলে বা 003 দেখুন এই যে নাম্বারগুলো করেছে যেটা যেটা নাম্বার হবে সেই নাম্বারটা কিন্তু ওখানে আপনাকে লিখতে হবে তো নাম্বারটা কিভাবে আমি দেবো একাডেমিক ইয়ার দিতে পারি অথবা ফিনান্সিয়াল ইয়ার দিতে পারি সবচেয়ে সুবিধা হবে ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল মার্চ এপ্রিল 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ এপ্রিল পর্যন্ত ধরুন আমি কথা বলছি 12 হ্যাঁ আচ্ছা এবার যখন আবার মার্চ করলো আবার এক দিন আবার এক দিন শুরু হবে তাহলে আমরা কি হয় মার্চে বিলে সেভ করি করি হ্যাঁ ওই অ্যানুয়াল বিলটা কিন্তু মার্চের সঙ্গে থাকবে
আমি লিখছি যে
আপনাকে কথা বলছেন না কি শুনছেন ও দিদি
বলবেন না, ওখান ঢুকে যাবে।
Ya, udah, ya,
Gas,
আসতে 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 আসত
প্রত্যেক ভাই বলে যে রিপোর্টটা দি তাহলে বলা থাকে আমরা কত আছে আমাদের হেল্প রিপোর্ট দি এটা একটা ফরম আমি আপনাদের প্রতি মাসে দিই না দেখুন তো কেউ আছে যা আছে তুই মেনু বাদ দিয়ে সেটাই লেখা থাকে যা আছে বলছি আমরা যে ফর্ম সিটা করি এটা কিন্তু একটা কপি তাহলে আমি একটা খাতায় মেরে দিলাম করছে একটা বেদাম এখন দুটো পাচ্ছি দুটো গরম থাকবে যাবে না যেহেতু স্টেট ডিস্ট্রিক্টকে 3 মাসে 100 দেয় যেহেতু ডিস্ট্রিক্ট আমাদের 3 মাসে 100 দেয় কিন্তু আমরা 3 মাসে 100 দিই কারণ প্রতি মাসে গেলে যে এক্সট্রা খরচাটা হবে সেই খরচাটা দেওয়ার জায়গা নেই আর চার টাকা দিয়ে বলা যে একটা উঁচু তাকে রাখবেন বিল হতে হয়ে গেলে উঁচু তাকে রাখবেন একটু উঁচু করে যেন 500 থেকে না গ্রামের মধ্যে থাকা দোকান করে গ্রামে দেওয়া হয়েছে কখন সে করে মিনিমাম 8 ঘন্টা আগে খাওয়া যাবে 1.5 ঘন্টা বলা আছে মিনিমাম 8 ঘন্টা হবে টিচারের ঘর আছে একটা রাবুদের ঘর আছে আর একটা আদার্স ঘর আছে তাই তো মিনিমাম 3টা ঘর থাকবে একটা কথা আপনার সবাই লিখছে ভালো
ভালো আচ্ছা আমি তো রান্না করি বাইরে পিজ্জা আমার এক ভালো রান্না হয় ঝাল বেশি হয়েছে বা খুব ভালো হয়েছে শুধু ভালো বললে হলো যা হবে তাই লিখবে আর বুঝি পারে কোন বেশিটা ঝাল বেশি হতে পারে কেমন হবে কেমন লিখবে কাল বেশি ভালো লিখবে কাল কমে লিখবে আসতে দিদা খাওয়াতেই হবে এটা কিন্তু ক্লাস ওয়াইজ থাকবে ওটা একসঙ্গে নয় আমি বলি না কিন্তু পেন্সিলে লিখবে কত শেষ হওয়ার আগে কিন্তু পেন্সিলে লিখবে এখানে এমন হতে পারে যে মাঝখানে আধা জমা দিল বুঝতে পারো তো তার চেঞ্জ হয়ে যাবে এখান থেকে আমি তো রাখবো নাম না নাম আর এটা লেখাই আছে দেবস্থ লিখে দেবেন হয়ে গেল রাখতে হবে দিয়ে দেবো সবাই পেয়ে যাবে পড়ানো চারটো স্কুল তাই তো চারটে কি করবে না ছাত্রে পড়ার সময় চারটো দিয়ে স্কুল টাই আপনাকে কি করবে বসে সে সকাল সাতটা বাইতে আমি আবার বলছি সকাল সাতটা বাইতে বেড়ে অফিস আসার জন্য আমি বলছি
আমরা কি অনেকে বলবাচ্চা আমি চালে পড়তে ফেরত দিয়ে দিচ্ছি কি এমনি ফেরত দিচ্ছি আগে আগে
Jiro
আচ্ছা
Gracias.